একবার নয়, চারবার লটারি জিতেছেন অনুব্রত মণ্ডল এবং সুকন্যা। সিবিআই তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করতে গিয়ে গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে এমনই সব নতুন তথ্য। কয়েক মাস আগেই জানা গিয়েছিল ডিয়ার লটারিতে প্রথম পুরস্কার বিজেতা হিসেবে এক কোটি টাকার লটারি জিতেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তখনই প্রথম প্রকাশ্যে আসে লটারির সঙ্গে অনুব্রতর যোগাযোগের কথা। দুর্নীতির টাকা লটারির মাধ্যমে অনেকেই কালো টাকা সাদা করে নেন বলে শোনা যায়। এক্ষেত্রে গরু পাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কোমর বেঁধে তদন্তে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এবং ইডির আধিকারিকরা। ইতিমধ্যেই এই ব্যাপারে জেরা করার জন্য অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করেছে ইডি। সিবিআই সূত্রে খবর, সুকন্যার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পারেন দুটি লটারি জয়ের টাকা ঢুকেছে সুকন্যার অ্যাকাউন্টে। আরও তদন্ত করতে গিয়ে জানা যায়, 3 বছর আগে 2019 সালে লটারি থেকে 10 লক্ষ টাকা জিতেছিলেন অনুব্রত মণ্ডল, সেই টাকা ঢুকেছিল তার ব্যাংক অ্যাকাউন্টে। সব মিলিয়ে মোট 4 বার অনুব্রত মণ্ডল এবং তার কন্যা লটারি জিতেছিলেন বলে এখনও পর্যন্ত জানতে পেরেছে সিবিআই। আর এখানেই কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্দেহ, গরু পাচারের কালো টাকা সাদা করতেই লটারিকে ব্যবহার করা হয়নি তো? এই বিষয়গুলি এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তদন্তের আতসকাচের তলায় রয়েছে। রাজেশ সাহার রিপোর্ট, আজতাক বাংলা।